সিমন্সের অধীনে পুরো দল প্রথমবারের মতো অনুশীলন করেছে। সেখানে শান্ত চেষ্টা করেছেন নিজের ব্যাটিং টেকনিকের ভুল শুধরাতে। ব্যাটারদের সাথে বোলাররাও চেষ্টা করেছেন সর্বোচ্চ দিয়ে প্রস্তুত হতে। 3 ঘন্টার অনুশীলনে আলাদা নজর ছিল সাকিবের জায়গায় সুযোগ পাওয়া হাসান মুরাদের ওপর। শান্তর স্বস্তি নেই, পাকিস্তান সিরিজ কেটেছে ফর্মহীনতায়। ভারতের বিপক্ষে 150 পেলেও ধারাবাহিক ছিলেন না। ঘরের মাঠে সেই তাড়না কাজ করছে অধিনায়কের। রানে ফিরতে হবে, সাহায্য করতে হবে দলকে। স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের কাছে নিয়েছেন দীর্ঘ সময়ের দীক্ষা। ব্যাকফুট ফ্রন্ট ফুটে কি সমস্যা হচ্ছে তা নিয়ে আলোচনা করেছেন। কোচের কৌশল কাজে লাগাতে নেটে কাটিয়েছেন ঘণ্টাখানেক। ব্যাট করেছেন তাসকিন তাইজুলদের বলে। আলাদা করে সবার চোখ ছিল হাসান মুরাদের দিকে। সাকিব নেই, দুই বাঁহাতি স্পিনার খেলানো হলে তার জায়গা নিশ্চিত। সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত রাখছেন, লম্বা স্পেলে নেটে বল করেছেন। নতুন কোচের অধীনে পুরো দলের অনুশীলনে সবাই সিরিয়াস। হাসান মাহমুদ, তাসকিন, নাহিদ রানারাও বল করেছেন ফুল রান আপে। ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন লিটন, মুশফিক, মুমিনুলরা। ভারতে করা ভুল শুধরানোর আরও একটা বড় সুযোগ তারকাদের। সাউথ আফ্রিকা টানা তৃতীয় দিনের মতো স্কিল নিয়ে কাজ করেছে। একাডেমিতে ম্যাচ পরিস্থিতিতে ব্যাট করেছেন স্পিনারদের বিপক্ষে। মূল মাঠে বোলিং ঝালিয়ে নিয়েছেন পেসাররা, যেখানে সবচেয়ে বেশি মনোযোগী ছিলেন কাগিজো রাবাদা। বাংলাদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে চেষ্টার কমতি রাখছেন না প্রোটিয়া ক্রিকেটাররা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।